বুঝলে বন্ধু, সমস্যাটা এখানে না যে তুমি কাউকে ভালোবাসো, সমস্যাটা হচ্ছে এখানে যে তুমি এক্সপেক্ট করছো তাকেও তোমাকে ভালোবাসতে হবে। আরে বন্ধু, সমস্যাটা এখানে না যে তোমার জীবনে তার অনেক গুরুত্ব, সমস্যাটা এখানে যে তুমি এক্সপেক্ট করছো তার জীবনেও তোমার সমান গুরুত্ব থাকতে হবে। আর তুমি যে তাকে ভালোবাসো, তোমার নিজের ভালোবাসাটা প্রকাশ করতে গিয়ে, মানে আপনি প্যার কো ইজহার করনে কে লিয়ে, তুমি কয়েকটা ন্যারো ওয়েকে, কয়েকটা ন্যারো অ্যাসপেক্টকে সিলেক্ট করে নিচ্ছ, যেটা তোমাকে তার কাছে তো যেতে দিচ্ছে না, বরং তোমার ডেস্টিনেশনের পথে তোমার রাস্তাটা, যেটাকে তুমি শর্টকাট ভাবছো আর কি বন্ধু, সেটাকে আরও লং বানিয়ে দিচ্ছে। তো আশ্চর্য বিষয়, তুমি অত অল্পতে গলে যাও দেখছি, দুদিন কথা হলো না হলো প্রেমে পড়ে গেলে। আরে সে কি তোমায় বলেছিল যে তাকে ভালোবাসতে? আরে সে কি তোমায় বলেছিল যে তাকে এত গুরুত্ব দিতে? তোমার ফল্ট, তুমি দিছো কেন, তুমি কেন দিছো, তোমার দোষ। কিন্তু যাই হোক, এখন যদি আমিও এসে তোমায় বলি যে হচ্ছে তোমার দোষ তোমার দোষ, তাহলে কী করে হবে? আমি না হোক একটা সলিউশন দিই আজকে, কয়েকটা সলিউশন দিই, পাশে আছি আমি, চাপ নেই। তো সে ব্যাপারগুলো হচ্ছে যে দেখো, খেয়াল করে দেখো, প্রবলেমটা কিন্তু সে ক্রিয়েট করে, প্রবলেমটা ক্রিয়েট করেছো বন্ধু তুমি 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 প্রবলেমটাকে ক্রিয়েট করেছো। তোমার প্রবলেমটাকে তুমি নিজের আশেপাশে একটা এরকম ধোঁয়ার মতো, এই শীতকালে যেমন কুয়াশা হয় ওরকমভাবে ক্রিয়েট করে রেখেছো। দিস ইজ নট রিয়ালিটি, এটা একটা ইলিউশন, এটা একটা ইলিউশন, বুঝতে পারছো? জাদুকররা করতো ওরকম একটা ইলিউশন। তুমি এই ইলিউশনটাকে বিশ্বাস করলে তো ফাঁসলে। দেখো, আজকের ভিডিওতে আমি কোনো আবেগের কথা বলবো না, আমি কিন্তু রিয়ালিটিটা বলবো, এবং এটাকে বোঝার জন্য তোমাকে সমস্ত আবেগকে পেছনে ফেলে কিছুক্ষণের জন্য বাস্তবটাকে বুঝতে হবে। তোমার প্রবলেম নিয়ে কথা হচ্ছিল, প্রবলেমটা তুমি কী করছো, তুমি তাকে মেসেজ করছো, মানে তোমাদের মধ্যে কেউ কেউ আর কি, যে আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ আ লট, প্লিজ আমাকে রিপ্লাই করো, প্লিজ অ্যাকসেপ্ট মি, এই টাইপ মেসেজেস। ব্যাপারটা কী হয় জানো তো, এই ধরনের মেসেজ তুমি যখন তাকে করো, তুমি ভাবো সে হয়তো তোমার প্রতি অনেক ফিল পাবে, বাট এটা হয় না, বিশ্বাস করো। তার তোমাকে একজন ডিস্টার্বিং পার্সন বলে মনে হয়, সে ভাবে যে ই খুব ডিস্টার্ব করে আমাকে। তোমাকে যদি কেউ এরকম কন্টিনিউ মেসেজ করতো, প্যাম্পার করতো, আর তুমি যদি তাকে পছন্দ না করো, তাহলে তুমি ডিস্টার্ব ফিল করবে না? তুমি তাকে নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কী হলে না, তার চোখে ভিলেন হয়ে গেলে, বুঝতে পারছো? দিস ইজ রং, ডোন্ট ডু দিস। দুই নম্বর, কোনোভাবেও এটা তাকে বলো না যে আমি হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, তুমি আমার সাথে না থাকলে, তুমি আমার জীবনে না থাকলে, এইসব তো বলবেই না, প্লিজ। হ্যাঁ, সে ভয় পেয়ে যাবে, সে ওটাকে থ্রেট হিসেবে নেবে, সে ভাববে কেস করেছে, মানে এর যদি কিছু একটা হয়ে যায় তাহলে কালকে পুলিশ এসে আমাকে সবারকে জিজ্ঞাসাবাদ করবে যে তোমার সাথে ওর মেসেজে কথা হয়েছিলো, সে তো তোমায় বলেছিলো হাত কাটবে, মানে বুঝতে পারছো, তুমি তাকে যে থ্রেট হয়ে যাচ্ছ, ডিস্টার্বিং পার্সন হয়ে যাচ্ছ। সো তাকে ব্যাম্পার করার কোনো প্রয়োজন নেই, দিস ইজ এ ভেরি ন্যারো অ্যাসপেক্ট। আরেকদল মানুষ কী করো, যে তাকে জানতেই দাও না যে তুমি তাকে ভালোবাসো, অথচ নিজেদের একটা বন্ধু বান্ধবদের সার্কেল তৈরি করে, আমি ওকে খুব ভালোবাসি, রোজ রাত্রির বেলা বাথরুমে ঢুকে কান্না, বিছানায় শুয়ে কান্না, খেতে বসে কান্না, এত কান্না আসে কি করে? আরে চোখের জল কি এত সস্তা? দাঁড়াও দাঁড়াও, শোনো, আজকে অনেকগুলো সলিউশন বলবো। দেখো, ভালোবাসা সবসময় ওয়ান সাইডেডই হয়, যেমন তুমি তোমার মোবাইলটাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা কোথায় ক্রিয়েট হয়? তোমার মধ্যে। মোবাইলটা কিন্তু তোমায় ভালোবাসে না, কারণ ওর কোনো ফিলিংস নেই, তুমি ওকে ভালোবাসো, এই ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে, তুমি তৈরি করেছো। তেমনই সেম কোনো মানুষের ক্ষেত্রেও তাই, ওই ভালোবাসাটা ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে, তুমি নিজে সেই মানুষটার প্রতি ভালোবাসা ক্রিয়েট করেছো, সেই মানুষটা এসে কিন্তু তোমার মধ্যে ভালোবাসাকে ক্রিয়েট করে দিয়ে যায়নি, তুমি ক্রিয়েট করেছো তার প্রতি একটা ভালোবাসা, তাই না? কখনো তার গুণ দেখে, কখনো তার রূপ দেখে, কখনো তার কোনো কাজ দেখে, কখনো কোনো কারণ ছাড়াই তুমি তাকে ভালোবেসেছ। প্রবলেমটা কখন হচ্ছে? প্রবলেমটা হচ্ছে তখন যখন তুমি তোমার এই সাজানো গোছানো যে ইলিউশনটা, ভাবনাটা, আবেগ, এটার থেকে আছাড় খেয়ে বাস্তবে এসে পড়ো, বিকজ রিয়ালিটিটা তো সেটা নয়। রিয়ালিটিতে কী হচ্ছে? রিয়ালিটিতে সে তোমাকে বলছে, আমি তোমার সাথে নর্মাল বন্ধুর মতো মিশেছি, আমি তো তোমাকে নিয়ে এত কিছু ভাবিনি তখন। তাই জন্য লাইফে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আবেগে পড়ে পদক্ষেপ নিও না, রিয়ালিটিটাও ভাবো, যে বাস্তবটা কিন্তু আবেগের মতো অত সুন্দর চকোলেটের দুনিয়া নয়,
রিয়েলিটিটা অনেক হার্ড, অনেক টাফ। যে মানুষ রিয়ালিটিকে অবজ্ঞা করে চলে, যে মানুষ বাস্তবটাকে উপেক্ষা করে চলে, সে মানুষের থেকে দুঃখী মানুষ পৃথিবীতে কেউ নেই। কারণ বাস্তব হলো পৃথিবীর সব থেকে কঠিন সত্য, এবং এই কঠিন সত্যটাকে আমাদেরকে বিশ্বাস করতেই হবে, তাই না? আজকে তুমি একজন ভালো মানুষ বলে তুমি যদি ওপর থেকে পড়ে যাও তাহলে তোমার ব্যথা লাগবে না, তা তো হবে না। আরে বাস্তবে তো ব্যথা লাগবে, ব্যাপারটা হচ্ছে সেরকমই। বাস্তব সবার ক্ষেত্রে সমান, তুমি যতই ভালো মানুষ হও যতই খারাপ মানুষ হও বাস্তব সবার ক্ষেত্রে সমান। সো রিয়ালিটিটাকে দেখার চেষ্টা করো, বুঝতে পারছো? আর কাউকে ভালোবাসা মানে এই নয় যে তার সাথে তুমি সবসময় ফিজিক্যালি কানেক্টেড থাকবে। তুমি তাকে ভালোবাসো মানে তুমি তাকে তোমার ভালোবাসাটা ডেলিভার করছো, নট দ্যাট তুমি এক্সপেক্ট করছো তার কাছ থেকে। সে যদি তোমাকে পছন্দ না করে, নাই করতে পারে, এটা তার চয়েস। তুমি রেসপেক্ট করো তার চয়েসটাকে, যে সে তোমাকে পছন্দ করছে না। এবং এটাও জানার চেষ্টা করো কেন সে তোমায় পছন্দ করছে না, তোমার মধ্যে কী খামতি আছে। হয়তো তার চোখে সেটা তোমার খামতি। তোমার যদি মনে হয় যে সত্যি এটা আমার খামতি, তাহলে তুমি সেটাকে রিকভার করে নাও। দিস ইজ আ গ্রেট চান্স টু রিকভার ইয়োর পার্সোনালিটি। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর থেকেও বেশি যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে পার্সোনালিটি, যেটা সবাইকে অ্যাট্রাক্ট করে অনেক বেশি। বুঝতে পারছো ব্যাপারটা? রিয়েলিটি ইজ হার্ড এবং উই হ্যাভ টু বিলিভ অন রিয়েলিটি। ওকে, সো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে আমি একটা চ্যানেলের লিঙ্ক দিয়েছি, আমার ভূতের গল্প বলার চ্যানেল। সো যারা ভূত প্রেমী তারা গিয়ে সাবস্ক্রাইব করতে পারো আর কি। আশা করি সমাধান পেয়েছো। কমেন্টে জানাও এরপর আমি কী টপিকে আলোচনা করব, যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে যেই টপিকে সেই টপিকে আমি আলোচনা করবো।